আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন তেলাওয়াতকারীদেরকে কেন এত ভালোবাসে এবং কোরআন কেন কিয়ামতের মাঠে কোরআন তেলাওয়াতকারীদের জন্য শাফাআত করবে, কথা বলবে? কোরআনকে কথা বলার শক্তি আল্লাহ দিবেন, এটাকে বিশ্বাস করা যায় না যায় না বলেন? আমাদের আশেপাশে অসংখ্য পশু প্রাণী কথা বলে না বলে না? বলে না। গরু ছাগল কথা বলে, মহিষ কথা বলে, কিন্তু আপনি কথা বলেন? তাহলে গরু ছাগল মহিষ কথা বলে না, কিন্তু আপনি কথা বলেন, তাহলে কে? তাহলে যিনি তাদেরকে কথা বলার ক্ষমতা দেননি, কিন্তু আপনাকে দিয়েছেন। আল্লাযী আনতাকাকুম, যিনি আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, কিন্তু আপনার বাড়িতে থাকা গরু ছাগল মহিষ তাদের কথা বলার ক্ষমতা দেননি, তিনি কিয়ামতের মাঠে কোরআনকে কথা বলার ক্ষমতা দিবেন। সহজ কথা, তিনি কিয়ামতের মাঠে মাটিকে কথা বলার ক্ষমতা দিবেন। এবং আমি বহু বক্তব্যে বলেছি যে এই জিনিসগুলো যে কথা বলতে পারবে তার অনেক আলামত আছে। যেমন মাটিতে আপনি একটা ধান গাছ লাগালে ধানের বীজ থেকে গাছ হবে, হাজার হাজার গাছ মাটিতে উৎপন্ন হয়ে আছে, তার মানে এই মাটির নিজস্ব একটা শক্তি আছে, যেই শক্তির ফলে মাটি গাছ উৎপন্ন করতে পারে। কিন্তু আল্লাহ কথা বলার শক্তি দেয়নি, তাই কথা বলতে পারে না। কিয়ামতের মাঠে আল্লাহ মাটিকে কথা বলার শক্তি দিবে, কথা বলতে পারবে? কিয়ামতের মাঠে আল্লাহ কোরআনকে কথা বলার শক্তি দিবে, কোরআন কথা বলতে পারবে? এবং কোরআন কিয়ামতের মাঠে তার তেলাওয়াতকারীদের জন্য শাফাআত করবে, রাতে উঠে যারা কোরআন তেলাওয়াত করে তাদের জন্য কোরআন কিয়ামতের মাঠে শাফাআত করবে। ঠিক ওই একই অর্থবোধক একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ওয়া ইন্না আহলাল কুরআন আহলুল্লাহ ওয়া খাওয়াসু। প্রত্যেক মানুষেরই ক্লোজ ফ্রেন্ডের সার্কেল আছে, ঘনিষ্ঠ বন্ধুর সার্কেল আছে। আরে ওই তো অমুকের লোক, সে তো অমুকের বন্ধু। দেখবেন যে সমাজে একটা স্তর থাকবে, উমুক উমুক চেয়ারম্যানের লোক, উমুক উমুক এমপির লোক, উমুক উমুক অফিসারের লোক, উমুক বসের লোক, যে উমুকে উমুকের বন্ধু। এই যে মানুষের মধ্যে ক্লোজ ফ্রেন্ড সার্কেলের একটা যেটে দিয়ে বলা হয় যে উমুকে উমুকের লোক, তো আল্লাহ সুবহানাহু তাআলার একটা সার্কেল আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা নিজের বন্ধু বানিয়ে নেন, তথা ক্লোজ ফ্রেন্ড বানিয়ে নেন, যাদেরকে এটা বলা যাবে যারা আল্লাহর লোক। যেমন আর দশটা মানুষের ক্ষেত্রে বলা যাবে যে অমুক এমপির লোক, অমুকে এমপির খাস লোক, অমুকে হচ্ছে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার অফিসের খাস লোক। তো দুনিয়াতে এমনও মানুষ আছে যাদেরকে বলা যাবে যে অমুকে আল্লাহর খাস লোক। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহরও এরকম ফ্রেন্ড সার্কেল আছে যাদেরকে আল্লাহ বন্ধু বানিয়ে নিয়েছে। তারা কারা? যারা হচ্ছে সকাল সন্ধ্যায় নিয়মিত যত বেশি কোরআন তেলাওয়াত করবে ও তত বেশি আল্লাহর কাছে চলে যাবে। আহলুল কোরআন, যারা যত বেশি কোরআন তেলাওয়াত করবে ও আল্লাহর তত ক্লোজ ফ্রেন্ড সার্কেলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি এবং আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে, আল্লাহর ওলি। এটা এমন বড় কোনো লকব নয় যে আমাদের দেশে যেরকম বলে যে পীর সাহেব আল্লাহর ওলি, শাহ মখদুম আল্লাহর ওলি, শাহ পরাণ শাহ জালাল আল্লাহর ওলি। এরকম এমন কঠিন কিছু নয় যেটা আপনি হতে পারবেন না, এমন কঠিন কিছু নয় যেটা মানুষে হতে পারবে না, বিশেষ কোনো ক্যাটাগরি নয় যেটা দিয়ে মানুষ আল্লাহর ওলি হতে পারবে, পীর হতে পারবে, কিন্তু আপনি হতে পারবেন। যেমন এই হাদিস থেকে আল্লাহর ওলি হওয়ার একটা রাস্তা পাওয়া গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্লোজ ফ্রেন্ড বন্ধু আউলিয়া ও রহমান, রহমানের বন্ধু আল্লাহর লোক, আল্লাহর খাস লোক কারা হতে পারবে? যে যত বেশি কোরআনের সাথে উঠে আসবে, যে যত বেশি রাতে উঠে কোরআন তেলাওয়াত করবে, নিয়মিত প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে। ঠিক আরো একটা হাদিস আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি, খাস লোক, কাছের লোক, ক্লোজ ফ্রেন্ড হওয়ার, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাদুল আ'মাল ইনদাল্লাহ আল ফরজ, আল্লাহ সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে ফরজ, তথা ফরজ আদায় করতেই হবে। এবার ফরজের পরে যে যত বেশি নফল এবং সুন্নাত আদায় করবে
সে তত আল্লাহর নিকটে যেতে থাকবে। এবং ফরজের পরে সুন্নাত এবং নফল আদায় করার মাধ্যমে আল্লাহর নিকটে যেতে যেতে এমন হবে যে তার হাত আল্লাহর হাত হয়ে যাবে, তার চোখ আল্লাহর চোখ হয়ে যাবে, তার কান আল্লাহর কান হয়ে যাবে, তার পা আল্লাহর পা হয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তথা কি সে আল্লাহর অলি হয়ে যাবে। এবং ওই হাদিসের একটা বাক্য আছে, যে তার সাথে শত্রুতা করবে আল্লাহ তার সাথে শত্রুতা করবে। এটি তো বন্ধু মানে কি, আমার বন্ধুকে যে ডিস্টার্ব দিবে আমি অটোমেটিক বাই ডিফল্ট তার প্রতি ক্ষিপ্ত হয়ে যাবো, তার প্রতি রাগান্বিত হয়ে যাবো। আমার দলের নেতাকে যদি কেউ গালি দেয় আমি অটোমেটিক বাই ডিফল্ট তার বিরুদ্ধে লেগে যাবো বা তার বিরোধিতায় অবতীর্ণ হয়ে যাবো। তো একই অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবেসেছেন, যাকে তার কাছের বন্ধু বানিয়ে নিয়েছেন, দুনিয়ার যত বড় শক্তিশালী কেউ হোক না কেন তাকে যদি কষ্ট দেয় আল্লাহ ছেড়ে দিবেন? আল্লাহ ছেড়ে দিবেন। আদাইতুহু মান আদা, আল্লাহ তার সাথে শত্রুতা করবে যে ব্যক্তি ওই আল্লাহর ওলির সাথে শত্রুতা করবে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। পবিত্র কোরআন এর মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় পবিত্র কোরআনের প্রতি মানুষকে উৎসাহিত করানোর জন্য বহু আয়াত অবতীর্ণ করেছেন, যা আজকের এক জুমার খুতবায় বলে সম্ভব হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাউ আনজালনাহু আলা জাবাল, আমরা যদি কোরআন অবতীর্ণ করতাম পাহাড়ের উপর তাহলে কোরআনের ভিতরে যা আছে সেটার কারণে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, পাহাড় এই ভার বহন করতে পারত না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তে গিয়ে কাঁদতেন এবং তার চোখ দিয়ে পানি ঝরত, এই মর্মেও হাদিসে বর্ণনা রয়েছে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তাদের অন্তরে কি তালা মারা আছে, তারা কোরআন পড়ে না কেন এবং কোরআন পড়ে কোরআন নিয়ে গবেষণা করে না কেন? সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য থেকে আমরা কোরআন তেলাওয়াত, কোরআন পড়া এবং কোরআন শিখার যে গুরুত্ব এবং যে প্রয়োজনীয়তা শিখলাম, জানলাম এবং বুঝলাম, সেটার উপর ভিত্তি করে আপনাদের সামনে আমাদের কয়েকটি কথা, এই কয়েকটি কথা বলে আজকের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ আজিজ। সারমর্ম যদি বলি, কোরআন সবচেয়ে বরকতময় গ্রন্থ, কোরআন সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল গ্রন্থ, কোরআন মুজিজা, অন্য নবীদের উপর অবতীর্ণ হওয়া কিতাব মুজিজা ছিল না, শুধু ওহী ছিল। কোরআন চিরস্থায়ী চিরন্তন, কোরআন আল্লাহর বাণী, অন্য নবীদের উপর অবতীর্ণ হওয়া গ্রন্থ আল্লাহর বাণী নয়। কোরআনের সাথে মুসলিম উম্মার ভাগ্য জড়িত আছে। আমাদের সমাজে কোরআনের মূল্য যেমন হবে মুসলিম উম্মার মান সম্মান পৃথিবীতে তেমন হবে, এবং কোরআন পড়া আমাদের উপর অপরিহার্য কর্তব্য, কোরআন তেলাওয়াত করা আমাদের উপর অপরিহার্য কর্তব্য, কোরআন শিখা আমাদের উপর অপরিহার্য কর্তব্য। কোরআন যে মুমিন পড়ে সে কেমন সেটা আমরা আলোচনা করেছি, কোরআন যে মুমিন পড়ে না সে কেমন সেটা আলোচনা করেছি, কোরআন পড়লে কী কী ফজিলত পাবো সেটাও আমরা আলোচনা করেছি। শিখার জগতে মুসলমানের উপর ফরজ, প্রত্যেক মুসলমানের উপর ফরজ, সালাত যেমন ফরজ কোরআন পড়তে পারে, কোরআনের অর্থ জানতে হবে, বুঝতে হবে, সেটাও অনেক গুরুত্বপূর্ণ, সেটারও নেকি আছে, কোরআন তার প্রমাণ বহন করে। কিন্তু সর্বনিম্ন স্তর হচ্ছে কোরআন আপনাকে পড়তে পারতে হবে এবং কোরআন পড়ার অভ্যাস থাকতে হবে। বাড়িকে অন্ধকার কবর বানানো যাবে না, এবং শুধু বাড়ির মহিলা কোরআন পড়বে এরকম নয়, বাড়ির পুরুষও কোরআন পড়বে, মুসলিম মাত্র কোরআন পড়বে। এবং এই কোরআন শিখা এবং শিখানো আমাদের জরুরি জিম্মেদারি এবং কর্তব্য। দুঃখজনক হলেও সত্য যে আমরা মুসলিম দেশ দাবি করলেও আমাদের দেশের সরকারি কোনো সিলেবাসে আমাদের সন্তানদের কোরআন শিখানোর কোনো ব্যবস্থা রাখা হয়নি, যে আমার ছেলে স্কুলে ভর্তি করলো করলাম সে অটোমেটিক কোরআন শিখবে, সুতরাং আমি নিশ্চিন্ত, আমি দায়িত্বমুক্ত। যে স্কুলে যাক না কেন কোরআন শিখতে পারবে, যেতে পারে সৌদি আরবের যে স্কুলে আপনার সন্তানকে ভর্তি করান না কেন, কোরআন যেহেতু বাধ্যতামূলক অটোমেটিক শিখতে পারবে। কিন্তু আমার দেশে এই সিস্টেম নাই, এটা আমাদের জন্য কলঙ্ক এবং এটার জন্য আমাদের সচেতনতা সৃষ্টি করা উচিত, দাবি জানানো উচিত যে সর্বনিম্ন পক্ষে স্কুলগুলোতে
ধর্ম শিক্ষার নামে যে বই রাখা আছে এটা অতটা উপকারী নয়, বরং ধর্ম শিক্ষার মতো করে ধর্ম শিক্ষা হিসেবে না রেখে সাবজেক্ট হিসেবে পড়া এবং সাবজেক্ট হিসেবে আল্লাহর নবীর জীবন, আল্লাহর নবীর জীবনের মধ্যেই ধর্মের যে জিনিসগুলো শিখাতে চাই সেগুলো ওইভাবেই সিলেবাসের অন্তর্ভুক্ত করা যায়। কিন্তু ওই ফিকহের বইয়ের নামে জাস্ট ধর্ম শিক্ষা একটা সাবজেক্ট দিয়ে এবং মৌলিক কোনো বেসিক জ্ঞান তৈরি হয় না, এটা লস প্রজেক্ট। তো যেহেতু সরকারি সিলেবাসে নাই, শুধু আপনার সন্তানকে কোরআন শিখানোর দায়িত্ব আপনাকে নিতে হবে এবং প্রত্যেক মসজিদকে ওই মসজিদের আশেপাশে মুসলমানের পরিবারের সমাজের কোরআন শিখানোর দায়িত্ব নিতে হবে। আমাদের আজকের যে দাওয়াতি সফর, আমরা দেশব্যাপী যে দাওয়াতি সফরের কার্যক্রম শুরু করেছি ফি সাবিলিল্লাহ আল্লাহ সুবহানাহু ও তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে, সেই কার্যক্রমের মূল লক্ষ্যই হচ্ছে কোরআন শিক্ষা বিষয়ে সচেতনতা তৈরি করা। আপনারা যারা শুনছেন আপনাদের মধ্যে সচেতনতা তৈরি করা, আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে সচেতনতা তৈরি করা এবং এটার গুরুত্ব বুঝানোর জন্য সফর। কেন আমি আসছি ফি সাবিলিল্লাহ? শুধু এটার গুরুত্ব বুঝানোর জন্য যেন আপনি বুঝলেন যে আপনি আমাকে হাদিয়া দিয়েও ডেট নিয়েও নিয়ে যেতে পারেন না, কিন্তু আমি আজকে আপনার কাছে হাদিয়াও চাইনি, ফি সাবিলিল্লাহ ফিরে আসছি আপনার মসজিদে এবং আরো অসংখ্য মসজিদে যাব। অথচ মানুষ ডেট নেওয়ার জন্য ফোন দিচ্ছে কিন্তু আমি তাকে ডেট দিচ্ছি না, অথচ সে আমাকে গাড়ি দিবে, পাথর দিবে, সকল কিছু দিবে, কিন্তু আমি স্বেচ্ছায় আপনার কাছে আসছি, গোদাবাড়ির মানুষের কাছে আসছি, বাসুদেবপুরের মানুষের কাছে আসছি, এটার গুরুত্ব বুঝাতে তথা আমার আশাটাও এটার গুরুত্ব বুঝাতে যে কোরআন শিক্ষা কার্যক্রম প্রত্যেক মসজিদে প্রত্যেক মুসলমানের সন্তানের জন্য থাকতে হবে, থাকলে আরো ভালো হবে, সেটাকে চালু করতে হবে, অ্যাক্টিভ করতে হবে, যেন কোনো মুসলমানের সন্তান কোরআনবিহীন বড় না হয়, যেন কোনো মুসলমানের সন্তান কোরআনবিহীন প্রজন্ম, কোরআনবিহীন প্রজন্ম যেন আমরা না দেখি। এই আন্দোলন, এই সংগ্রাম প্রত্যেক মুসলমান নিজে কোরআন শিখা এটাও আপনার দায়িত্ব, সন্তানকে কোরআন শিখানো এটাও আপনার দায়িত্ব, মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করা এটাও আপনার দায়িত্ব, যে মসজিদে আছে সেখানে আরো যত্ন নেওয়া, আরো ভালোভাবে চালু করা যে সকল মুসলমানের সন্তান আসে কিনা, কেন আসে না, কিভাবে নিয়ে আসা যায়, কেমনে তাদেরকে ভালো শিক্ষা দেওয়া যায়, আর যদি চালু না থাকে তাহলে কিভাবে চালু করা যায়। এই সচেতনতা তৈরি করার জন্যই আমাদের এই সফর আর দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে, এবং আমাদের এই পুরো সফরে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা কোরআন কেন্দ্রিকই আলোচনা করব। যেমন কোরআন কেন্দ্রিক আলোচনা হয়তো বিভিন্ন রকম হতে পারে, যেমন কোরআনের গুরুত্ব তাৎপর্যের উপর আলোচনা হলো, আর একবার কি হতে পারে কোরআনের সরাসরি কোরআন থেকে তাফসির হতে পারে, সূরা ফাতিহা থেকে তাফসির হতে পারে, সূরা বাকারা থেকে তাফসির হতে পারে, তথা কোরআন কেন্দ্রিক আলোচনা হবে মানে একই রকম আলোচনা হবে এরকম না, তথা এই পুরো সফরে কোরআন কেন্দ্রিক আলোচনা হবে, সেটা কোরআনের গুরুত্বের উপরও হতে পারে, কোরআন থেকে তাফসিরের উপরও হতে পারে, এবং প্রতিটি আলোচনায় আমরা চেষ্টা করব আলাদা আলাদা আলোচনা করার। কিন্তু মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে কোরআন শিখতে হবে, কোরআন শিখাতে হবে, মসজিদে বক্তব্য প্রতিষ্ঠা করতে হবে। আপনাদের সকলের প্রতি, যারা আজকে উপস্থিত হয়েছেন, সকল মুসলমানের প্রতি কোরআন শিখার আহ্বান জানিয়ে, কোরআন নিয়মিত পড়ার আহ্বান জানিয়ে এবং সকল যুবক সমাজকে এই দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে যে তারা কোরআন শিক্ষা কেন্দ্রিক এই কার্যক্রমটা সকল মসজিদে বাস্তবায়ন করবে, সকল এলাকায় বাস্তবায়ন করবে, মক্তব প্রতিষ্ঠা করবে, নিজে কোরআন শিখবে এবং নিজের আশেপাশের বন্ধু বান্ধব মুসলমানের সন্তান সন্ততিকে কোরআন শিখাবে, একটা মুসলমানের সন্তান যেন কোরআনবিহীন বড় না হয় এই চ্যালেঞ্জ দিবে এবং এই যে তাদের মাথায় তাদের ব্রেনে গেঁথে যাবে আজকের আমার এই বক্তব্যের পরে বা এই সফরের মাধ্যমে, এটাই আমাদের চেষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এখান থেকে জুমার সালাতের পরে আমাদের আসরের সময় হচ্ছে কি গ্রাম, সাগ্রাম, সাগ্রাম পার, এবং তারপরে আছে হচ্ছে কি যেন একটা রেল লাইন, রাতা রাতাহারি রেল লাইন মাকিবের সময় এবং ঈশার সময় উজানতলা এরকম একটা জায়গার নাম আছে, সেখানে আমরা থাকবো ইনশাল্লাহ ঈশার সময়। আপনাদের সকলকে যারা এই মসজিদে আছেন, যুবক সমাজ যারা আছেন, তারা আমাদের সাথে এই সফরে একত্রিত হতে পারে। আমরা মোটরসাইকেলে আসছি এবং
এবং আপনাদেরও যাদের মোটরসাইকেল আছে তারা এসা পর্যন্ত আমাদের সাথে প্রতিটা মসজিদ মোটরসাইকেলের সফর সঙ্গী হতে পারেন। এই আহ্বান আপনাদের নিকটে থাকলো। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। الحمد لله وحده والصلاة والسلام